অবশেষে জেক্সপো পরীক্ষার ডেট জানা গেল। আমরা সেটা জানার জন্য কি করব, আমরা প্রথমে গুগলে যাব কিংবা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সেখানে আমরা লিখব wbsct.co.in। সেখানে গেলে আমরা পেয়ে যাবো একটা নোটিফিকেশান এসছে, সেখানে সেটা কিসের নোটিফিকেশান আছে, জেক্সপো 2019 এবং ভকলে 2019-এর। এটা ক্লিক করলে আমরা একটা পিডিএফ ডাউনলোড, আমাদের একটা পিডিএফ ডাউনলোড হবে। এবার পিডিএফের মধ্যে আমরা এটাতে ডিটেলসে পেয়ে যাব কবে পরীক্ষা হবে, কিভাবে ফর্ম ফিল আপ হবে। যেমন প্রথমে দেওয়া আছে নাম্বার 1, ডেট অফ এক্সামিনেশন আছে 28 এপ্রিল, এটা সানডে, ভকলেটার আছে 28 এপ্রিল সানডে, ঠিক আছে। এবার নেক্সট রয়েছে আমাদের ডিউরেশন অফ অ্যাভেলেবিলিটি অফ OMR অ্যাপ্লিকেশন ফর্ম, মানে কবে থেকে কবে পর্যন্ত পাওয়া যাবে, এটা হচ্ছে 29শে জানুয়ারি থেকে 6ই মার্চ পর্যন্ত পাওয়া যাবে। বেশ অনেকটা তো টাইম ধরে পাওয়া যাবে, এটা ভকলেটের ক্ষেত্রেও সেম আছে। কোথায় পাওয়া যাবে এই ফর্মটা সেটা পরে আমি একটা ভিডিও দিয়ে, ভিডিওতে আপলোড করে আমরা সেটা জানিয়ে দেব। আর লাস্ট ডেট কবে আছে এটা ফর্ম ফিল আপ করার, মানে এই OMR যে ফর্মটা আছে সেটা ফিল আপ করে সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে 6ই মার্চ। দুটোর ক্ষেত্রে একই, ভকলেট আর জেক্সপো দুটোই একই। কোথায় সাবমিট করবো, যে কলেজে আমরা ফর্মটা তুলবো সেখানে সাবমিট করবো। এর অ্যাপ্লিকেশনের জন্য ফিস কত আছে, এটা আছে 500 টাকা হচ্ছে জেনারেল, আর কন্যাশ্রীর জন্য আছে 250 টাকা, মানে 250 টাকা। এটা দুটোর ক্ষেত্রে একই, ভকলেট আর জেক্সপো। আর অনলাইনের জন্য কত আছে, অনলাইনের জন্য আছে 450, মানে 450 টাকা, আর কন্যাশ্রীর জন্য 225 টাকা, মানে এটাতে 25 রুপিস কম কন্যাশ্রীর জন্য। আর জেনারেলের ক্ষেত্রে কত কম আছে, এটা আছে 50 রুপিস কম আছে, ঠিক আছে। যাই, এটা এটা ভালোভাবে পড়ে সেটা বুঝে নিতে হবে। এবার কতদিন ধরে আমরা এটা ফিল আপ করতে পারি, এটা হচ্ছে 29 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত। তারপর চলে আসছি আমরা কীভাবে, যদি আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে চাই তাহলে আমরা কীভাবে করব, তার জন্য এখানে সাইট দেওয়া আছে, সেখানে গিয়ে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশানটা ফর্ম ফিল আপ করতে পারি। যাই হোক, এ ব্যাপারে আমি একটা পরে ভিডিও আপলোড করে দেবো, এখন আমার একটু আমি একটু বিজি আছি, সেই কারণে আমি যত তাড়াতাড়ি সম্ভব এটা কমপ্লিট করে সবাইকে জানিয়ে দিতে চাই কি এই ফর্মটা বেরিয়েছে বা বেরোবে 29 তারিখে, ঠিক আছে। যার জন্য সবাই অপেক্ষা করছিল কবে বেরোবে কবে বেরোবে, বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপে বা ফোনে আমাকে জিজ্ঞাসা করছিল, তাই সবাইকে জানিয়ে দিলাম এটা 29 তারিখ থেকে ফর্মটা পাওয়া যাবে। আর অনলাইন কবে হবে সেটা চেক করলে এখানে এই যে এই সাইটটা দেওয়া আছে, এখানে wbsct.co.in-এ গেলেই আমরা দেখতে পাবো কীভাবে অনলাইন রেজিস্ট্রেশন করা যায়, কীভাবে ফর্মটা ফিল আপ করা যায়, বিশদভাবে জানাবে। তাছাড়াও এখানে ক্রাইটেরিয়া টাইটেরিয়া সব দেওয়া আছে, যে এজ লিমিট কী আছে, তাতে মাধ্যমিকের পার্সেন্টেজ কত আছে, এগুলো বিশদভাবে দেওয়া আছে, এটা একটু পড়ে জেনে নিতে হবে। আজ এই পর্যন্তই, এরপর আমি টাইম পেলে আর একটা ভালো করে একটা ভিডিও আপলোড করে দেবো, আগে ফর্মটা বেরোক তারপর করব। ওকে, আজ এ পর্যন্তই।